আসসালামু আলাইকুম, আমি সুমি সুলতানা। আমি একজন হোমিও চিকিৎসক, চলে এলাম নতুন একটি মেডিসিন নিয়ে। আজ আলোচনা করব কিভাবে আপনারা মোটা স্বাস্থ্যকে চিকন করবেন হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। আর এই হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা কোথায় পাবেন, এটা বাংলাদেশে প্রাইস কত সেটা আমি এই ভিডিওতে বলে দিব, আর কারা কারা খেতে পারবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আমি সব কিছু বলে দিব। এটা এই মেডিসিনটি জার্মান থেকে ইম্পোর্ট করা হয়। এটা মেড ইন জার্মানি মেডিসিন, ফাইটোলোকা বেরি শেপ নামে পরিচিত। এই মেডিসিনটি বাংলাদেশে অ্যাভেলেবল, যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন, তবে জার্মানি মেডিসিন থাকতে হবে। আর দেখেন, আমি ভালোভাবে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ওষুধটি কিন্তু ট্যাবলেট আকারে পাওয়া যায়, কোনো রকম লিকুইড নয়। এটা ট্যাবলেট ফর্মে থাকবে এবং 80টি ট্যাবলেট আছে। আপনারা দেখেন খুব দ্রুত মেদ এবং ভুঁড়ি, যে পেটের যে অ্যাবডোমিনাল ফ্যাট আছে সেটা আপনাদের বার্ন করে দেবে। দেখেন ভিতরে ট্যাবলেটটি, একটু ভালোভাবে দেখবেন, নকল ওষুধ কিনবেন না। অরিজিনাল জার্মানি ওষুধ কিনলে ইনশাল্লাহ রেজাল্ট ভালোভাবে পাবেন এবং তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে। দেখেন, বিশেষ করে যেসব উইমেন আছেন যাদের প্রেগনেন্সির পর অ্যাবডোমিনাল ফ্যাট যাদের বার্ন হচ্ছে না, তারা এটা খেতে পারেন, খুব সেফ। তবে ল্যাকটেটিন পিরিয়ডে খাবেন না, পরে খাবেন। আর বিশেষ করে যারা চিলড্রেন আছেন তারাও খাবেন না, তাদের এই ওষুধটা খাওয়া যাবে না। বিশেষ করে ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তারা এই ওষুধ থেকে দূরে থাকবেন। যারা মোটামুটি ফিট আছেন, কোনো রকম ক্রনিক ডিজিজ নেই, তারা এই ওষুধটি খাবেন। আর ওষুধটি আপনারা দিনে তিনবার খাবেন, দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবার 30 মিনিট পর খাবেন। আর এই মেডিসিনটি খাওয়াকালীন সময়ে আপনারা অবশ্যই এক্সারসাইজ এবং ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন, কারণ ঔষধ কোনো কাজই আসবে না যদি আপনারা ডায়েট মেনটেন না করেন এবং রেগুলার এক্সারসাইজ না করেন। রেগুলার এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আপনাদের ওজনটাকে কমিয়ে ফেলতে হবে, আর সেটাকে অনেক সহজ করবে এই হোমিওপ্যাথিক মেডিসিন। এটার কোনো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, এটা খুব সেফভাবে আপনাদের ওজনটাকে কন্ট্রোল করবে। বিশেষ করে যারা অতিরিক্ত ওজনের কারণে হাঁটতে পারছেন না, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, তারা আজই শুরু করে দিতে পারেন এই মেডিসিনটি খাওয়া। এই মেডিসিন অত্যন্ত ইফেক্টিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনারা দেখেন, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেটের মধ্যে একটি লিফলেট থাকবে, সেখানে খুব ডোজ ভালোভাবে লিখে দেওয়া আছে, এবং আপনারা ইচ্ছে করলে গুগলে সার্চ দিয়ে নামটি লিখে দিলে চলে আসবে। সেখানে আপনারা এই মেডিসিন সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন। এই মেডিসিন কিন্তু জার্মান থেকে ইম্পোর্ট করা হয়, এটা জার্মানি কোম্পানি। আর জার্মানি কোম্পানি মেডিসিন সবগুলোই থাকবে ইনটেক, আমি এটা খুলেছি, দেখেন ইনটেক থাকবে। আপনারা স্ক্রিনশট দিয়ে এটা কিনে খেতে পারেন, খুব ভালো একটি মেডিসিন। বিভিন্ন কিছু খেয়ে ওজন না কমিয়ে আপনার হেলদি ওয়েতে ওজন কমান, এতে কোনো ব্যাড সাইড এফেক্ট নাই। এটা হোমিওপ্যাথিক একটি মেডিসিন এবং আপনাদের শরীরকে ফিট এবং আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে। আর এই মেডিসিনটি আপনারা কন্টিনিউ করবেন 3 মাসের মতো খাবেন। 3 মাস পর খেয়ে আবার 1 মাস বন্ধ করে আবার 2 মাস খাবেন, তাহলে খুব ভালো রেজাল্ট আসবে। আর এই মেডিসিন খাওয়াকালীন সময় অবশ্যই আপনারা রেগুলার এক্সারসাইজ করবেন। রেগুলার এক্সারসাইজের মাধ্যমে এবং মেডিসিন সেবন করলে আপনাদের সেই রেজাল্টটা খুব দ্রুত চলে আসবে এবং আপনারা আগের থেকে বেশি স্লিম এবং স্মার্ট হয়ে যাবেন। এই ওষুধটি আপনার হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে নেবেন এবং সিল প্যাক থাকবে, কোনো রকম খোলা থাকবে না। দেখেন, আমি নতুন আরেকটি ওষুধ খুলে দেখালাম, এরকম থাকবে। আর এই ওষুধটির মূল্য হচ্ছে, বাংলাদেশের মূল্য হচ্ছে 350 থেকে 400 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, তবে ইন্ডিয়ার মূল্য আমার জানা নাই, তবে বাংলাদেশি মূল্য 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যারা চিলড্রেন আছেন এই ওষুধটি তারা সেবন করবেন না, বড়রা খাবেন, দুটি করে ট্যাবলেট খাবার 30 মিনিট পর দিনে তিনবার, এবং অবশ্যই গরম পানি খেতে হবে 1 গ্লাস করে। তবে এই ওষুধটি কেনার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, ভালো ওষুধ কিনে খাবেন, অরিজিনাল ওষুধ কিনে খাবেন।